হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আরিহান্তের রিজনিং বই থেকে আজকে যে নতুন অধ্যায়টা আমি করাবো সেটা হচ্ছে লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস বা শব্দের যৌক্তিক বিন্যাস বা যুক্তিসহ শব্দের বিন্যাস। এবং এই অধ্যায়টা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোশ্চেনগুলো আমি আজকে সলভ করাবো তার বেশিরভাগ কোশ্চেন কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসে গেছে। তো সুতরাং তোমরা বুঝতেই পারছো এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডসে এখানে প্রথমে ডাইরেকশন দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে ইন ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ড ইন মিনিংফুল সিকোয়েন্স অ্যান্ড চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলোকে এমনভাবে সাজাতে হবে যার একটা নির্দিষ্ট মানে হয়। এখানে মিনিংফুল সিকোয়েন্স বলা হয়েছে, অর্থাৎ একটা নিয়ম মেনে যেন সেই শব্দগুলোকে বসানো হয়, এবং তারপরে নিচের দেওয়া চারটি অপশান থেকে সঠিক অপশানটা খুঁজে বার করতে হবে। তো তাহলে আজকের কোশ্চেন নাম্বার ওয়ান, এখানে যে চারটি শব্দ দেওয়া রয়েছে সেখানে হচ্ছে লাংস অর্থাৎ শ্বাসযন্ত্র, নস্ট্রিলস অর্থাৎ নাসা ছিদ্র, ওয়াইন্ড পাইপ অর্থাৎ যে পথে শ্বাসবায়ু আদান প্রদান হয়, এবং সবশেষে রয়েছে ব্লাড। তো শরীরের এটাকে আমরা কীভাবে সাজাতে পারি? তো এখানে সবার প্রথমে হয় নাসা ছিদ্র, অর্থাৎ এটা হয় এক নম্বরে। তারপরে আসে ওয়াইন্ড পাইপ অর্থাৎ যে পথে শ্বাসবায়ু আদান প্রদান ঘটে, অর্থাৎ এটা দুই, এবং এই কাজে সহায়তা করে হচ্ছে লাংস অর্থাৎ শ্বাসযন্ত্র, অর্থাৎ এটা হবে তিন, এবং সবশেষে হবে ব্লাড, এটা হবে ফোর। তাহলে আমরা যে সিকোয়েন্সটা পেলাম সেটা কেমন? সেটা হলো একে ছিল দুই, দুই নম্বরে আছে তিন, তিন নম্বরে আছে এক, এবং চার নম্বরে আমরা পেলাম চার। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। তো তাহলে এবার দেখবো এই উত্তরটা কোন অপশানে আমরা পাচ্ছি। তো এখানে দেখো অপশান নম্বর বিতে এটা রয়েছে টু থ্রি ওয়ান ফোর, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। এবং এই প্রশ্নটা কিন্তু এসএসসি টেনও 2011 প্রিভিয়াস ইয়ারে এসে গেছে। তো সুতরাং প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো সুতরাং ভিডিওটা একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো, কারণ সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করে বুঝিয়ে অ্যান্সার তোমাদেরকে জানিয়ে দেবো। এবার কোশ্চেন নাম্বার টু এর সমাধানটা আমরা দেখে নেব, যেখানে দেওয়া রয়েছে পিউপা, লার্ভা, মথ এবং এগস। তো একটা ডিম থেকে একটা পতঙ্গ বা মথ সৃষ্টি হতে কী প্রসেস হয় সেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে আসে ডিম, অর্থাৎ এটা নাম্বার ওয়ান। তারপরে সে ডিম থেকে কী হয়? ডিম থেকে হয় লার্ভা, অর্থাৎ এটা হবে দুই। তারপর লার্ভার পরবর্তী দশাকে বলা হয় পিউপা, অর্থাৎ এটা তিন, এবং সবশেষে হয় পতঙ্গ বা মথ, এটা হলো চার। তো তাহলে কী সিকোয়েন্স আমরা পেলাম? এটা পেলাম প্রথমে হচ্ছে চার, তারপরে দুইতে ছিল দুই, তিন নম্বরে ছিল নাম্বার ওয়ান, এবং চার নম্বরে হচ্ছে তিন। এটা হচ্ছে আমাদের উত্তরের সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সের সঙ্গে কোন অপশানের মিল দেখা রয়েছে? সেটা রয়েছে অপশান এতে, ফোর টু ওয়ান থ্রি। এটাও কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, এটাও প্রিভিয়াস ইয়ার এসএসসি সিজিএল 2013 এসে গেছে। এবার আমরা কোশ্চেন নম্বর থ্রি এর সমাধানটা দেখে নেব, এখানে দেওয়া রয়েছে ফ্রেজ, লেটার, ওয়ার্ড, সেন্টেন্স। তো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে সবার প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে লেটার, অর্থাৎ অক্ষর। সেই অক্ষর দিয়ে তৈরি হয় ওয়ার্ড বা শব্দ, অর্থাৎ এটা হবে দুই। তারপর একটা নির্দিষ্ট মানে বা অর্থবহ সম্পর্ক পোষাতে হয় যেটাকে বলছি ফেজ, অর্থাৎ থ্রি, এবং সেই অর্থবহ শব্দের সমষ্টি মিলে তৈরি হয় সেন্টেন্স, অর্থাৎ ফোর। তাহলে যে সিকোয়েন্স আমরা পেলাম সেটা হচ্ছে প্রথমে ছিল লেটার অর্থাৎ দুই, তারপর ওয়ার্ড অর্থাৎ তিন, তারপরে ফেজ অর্থাৎ ওয়ান, এবং সবশেষে ফোর অর্থাৎ টু থ্রি ওয়ান ফোর। তো সুতরাং অপশানের সঙ্গে কোথায় মিল আছে? এটা মিল আছে অপশান সিতে, টু থ্রি ওয়ান ফোর। তো তাহলে কোশ্চেন নম্বর থ্রি এর সঠিক অ্যান্সার হবে অপশান সি। এবার আমরা কোশ্চেন নম্বর ফোরের সমাধানটা দেখে নেব, যেখানে হানি, ফ্লাওয়ার, বি, ওয়াক্স এই চারটের মধ্যে থেকে সিকোয়েন্স হিসেবে সাজাতে গেলে সবার প্রথমে কিন্তু ফুল দিয়ে শুরু হবে, কারণ একটা ফুলেই কিন্তু মৌমাছি এসে বসে, অর্থাৎ বি হবে দু নম্বর এবং ফ্লাওয়ার হবে এক নম্বর। এবং ফুলে বসে সে কী সংগ্রহ করে? সে সংগ্রহ করে মধু, অর্থাৎ এটা হবে তিন, এবং সেই মধু কোথায় নিয়ে গিয়ে রাখে? মৌচাকে, অর্থাৎ এটা হবে চার। তাহলে এক নম্বরে হবে ফ্লাওয়ার, দু নম্বরে হচ্ছে বি মানে মৌমাছি, তিন নম্বরে হচ্ছে হানি, তারপর মোম বা মৌচাক, এটা হচ্ছে চার। তো তাহলে এই সিকোয়েন্স আমরা পেলাম, এবং এই সিকোয়েন্সের সঙ্গে যে অপশানের মিল চার নম্বরে রয়েছে সেটা হচ্ছে দেখো অপশান নম্বর সি, টু থ্রি ওয়ান ফোর, এবং এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার এসএসসি 2011 এসে গেছে। এবার কোশ্চেন নাম্বার ফাইভ, ডিস্ট্রিক্ট, ভিলেজ, স্টেট, ব্লক, এটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রিভিয়াস ইয়ার এসএসসি 2012 এসেছে। ছোটো থেকে বড় হিসেবে আমরা সাজাবো, অর্থাৎ সবার প্রথমে সবথেকে ছোটো হচ্ছে ভিলেজ,
অর্থাৎ গ্রাম, এটা এক নম্বর। তার এবার কতগুলো ভিলেজ নিয়ে কী তৈরি হয়, কতগুলো ভিলেজ নিয়ে তৈরি হয় কিন্তু ব্লক, তো সুতরাং এটা হবে দুই। কতগুলি ব্লক নিয়ে তৈরি হয় একটা ডিস্ট্রিক্ট বা জেলা, এটা হবে তিন। এবং কতগুলি ডিস্ট্রিক্ট বা জেলা নিয়ে তৈরি হয় কিন্তু স্টেট, অর্থাৎ এটা হবে ফোর। তাহলে যে সিকোয়েন্স আমরা পেলাম সেটা হচ্ছে 2 4 1 3। এই সিকোয়েন্সের সঙ্গে কোন অপশানের মিল দেখো রয়েছে, সেটা হচ্ছে পাঁচের সিতে, 2 4 1 3। তো তাহলে কোশ্চেন নম্বর ফাইভের সঠিক উত্তর অপশান সি। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারলে। এবার আমরা কোশ্চেন নম্বর সিক্সের সমাধানটা দেখে নেব। টায়ার্ড, নাইট, ডে, স্লিপ, ওয়ার্ক। টায়ার্ড মানে ক্লান্ত, নাইট রাত, ডে দিন, স্লিপ মানে ঘুমানো, এবং ওয়ার্ক মানে কাজ। তাহলে সবার প্রথমে দিন দিয়ে শুরু হবে, অর্থাৎ এটা হবে এক। তারপর সেই দিনে মানুষ কাজ করে, অর্থাৎ এটা হবে ওয়ার্ক হবে দুই। তারপর কাজ করার পর মানুষ ক্লান্ত হয়, অর্থাৎ এটা হবে তিন। এবং তারপর একজন মানুষ কাজ শেষ করে সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে, এবং তারপর নেমে আসে রাত, অর্থাৎ এটা হবে ফোর। এবং সব শেষে সে রাত্রে ঘুমিয়ে পড়ে, এটা হবে ফাইভ। তো তাহলে কী সিকোয়েন্স আমরা পেলাম, 3 5 1 2 4। তাহলে এই সিকোয়েন্স আমরা পাচ্ছি, এবং এই সিকোয়েন্সের সঙ্গে কোন অপশানের মিল রয়েছে দেখো, অপশান সিতে এই মিলটা রয়েছে, অর্থাৎ ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। এটিও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, SSC-তে 2010-এ এসে গেছে। এবার আমরা কোশ্চেন নম্বর সেভেনের সমাধানটা দেখে নেব। প্রথমে রয়েছে পভার্টি, অর্থাৎ দারিদ্রতা, পপুলেশন, ডেথ, মৃত্যু, আনএমপ্লয়মেন্ট, কর্মহীনতা, ডিজিজ, রোগ। তো তাহলে সবার প্রথমে এক নম্বরে আসবে পপুলেশন, অর্থাৎ জনসংখ্যা যদি বেড়ে যায় সেক্ষেত্রে দুই নম্বরে কী হয়, আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ কর্মহীনতা দেখা দেয়, এবং অতিরিক্ত কর্মহীনতার ফলে নেমে আসে পভার্টি, অর্থাৎ দারিদ্রতা, এবং সেই দারিদ্রতা থেকে নেমে আসে ডিজিজ, অর্থাৎ রোগ, চার নম্বর, এবং সবশেষে মানুষের মৃত্যু হয়, পাঁচ। তো তাহলে এই যে সিকোয়েন্স আমরা পেলাম, এটাকে সাজালে আমরা পাই 2 4 1 5 3। তো এই সিকোয়েন্স আমরা কিন্তু এখানে পাচ্ছি। এই সিকোয়েন্সের সঙ্গে সাত নম্বর প্রশ্নে যে অপশানের মিল রয়েছে সেটা দেখো, অপশান নম্বর বি, 2 4 1 5 3। এবং বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, তার প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ, কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কিন্তু অলরেডি এসে গেছে। তো সুতরাং কোশ্চেনগুলো ভালো করে ফলো করো এবং বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করো। এবার আমরা কোশ্চেন নম্বর এইটের সমাধানটা দেখে নেব, যেখানে রয়েছে টেবিল, ট্রি, উড, সিড, প্ল্যান্ট। তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে, একটা গাছ থেকে একটা টেবিল বা একটা আসবাব পর্যন্ত পৌঁছাচ্ছে। তো একটা গাছ সবার প্রথমে তৈরি হয় একটা সিড থেকে বা বীজ থেকে, সেটা হচ্ছে এক নম্বর এটা। তারপর তার থেকে একটা ছোটো চারা গাছ বা প্ল্যান্ট তৈরি হয়, এটা হচ্ছে দুই। সেই প্ল্যান্ট পরিণত হয় একটা ট্রিতে বা গাছে, এটা হবে তিন। তার থেকে আমরা পাই কাঠ, এটা চার, এবং সেই কাঠ থেকে তৈরি হয় টেবিল, ফোর, তারপরে হচ্ছে ফাইভ, তারপরে টু, তারপরে থ্রি, তারপরে ওয়ান। এই সিকোয়েন্স আমরা এখানে পেলাম, এবং এই সিকোয়েন্সের সঙ্গে আট নম্বরের তাহলে সঠিক উত্তর যেটা আমরা পাচ্ছি সেটা দেখো অপশান বি। এবার এখানে দেখো কোশ্চেন নম্বর নাইন দেওয়া রয়েছে, যেখানে ইন্ডেক্স, কন্টেন্টস, টাইটেল, চ্যাপ্টার্স, ইন্ট্রোডাকশন। তো এর থেকে তোমরা বুঝতেই পারছো, এটা কিন্তু একটা বইয়ের বিষয়ে দেওয়া রয়েছে, একটা একটা বই যেভাবে সাজানো থাকে, তো এটা কিন্তু তোমাদের পক্ষে খুবই ইজি, খুবই সোজা। তো কোশ্চেন নম্বর নাইনের সঠিক উত্তর তোমরা কিন্তু ভিডিওর নিচে অবশ্যই করে জানাবে। এবার কোশ্চেন নম্বর টেনের সমাধানটা আমরা দেখে নিই। এখানে রয়েছে হাউস, স্ট্রিট, রুম, টাউন, ডিস্ট্রিক্ট। তো এখানেও সব থেকে ছোটো থেকে বড় হিসাবে আমরা এগোবো। তো সবার প্রথমে সব থেকে ছোটো এখানে কী আছে, সব থেকে ছোটো এখানে রয়েছে রুম, অর্থাৎ একটা ঘর। এবং কতগুলো রুম নিয়ে তৈরি হয় একটা হাউস, অর্থাৎ এটা হবে নাম্বার টু। এবং হাউসের বাইরে থেকে স্ট্রিট, এটা হবে তিন নম্বর। এবং এই হাউস এবং স্ট্রিট নিয়ে তৈরি হয় টাউন, অর্থাৎ এটা হবে ফোর। এবং কতগুলো টাউন নিয়ে তৈরি হয় একটা ডিস্ট্রিক্ট। তাহলে কোন সিকোয়েন্স আমরা পেলাম, আমরা সিকোয়েন্সটি এখানে পেলাম 3 1 4 5। তো এই সিকোয়েন্সের সঙ্গে কোশ্চেন নম্বর টেনের কোন অপশানে মিল রয়েছে দেখো, এখানে মিল রয়েছে অপশান সি, অর্থাৎ সি এক্ষেত্রে সঠিক উত্তর। এবার কোশ্চেন নম্বর ইলেভেনের সমাধানটা আমরা দেখে নেব। এটাও প্রিভিয়াস ইয়ার SSC 2011-তে এসেছে। এখানে প্রশ্ন দেওয়া রয়েছে ভেজিটেবল, মার্কেট, কাটিং, কুকিং, ফুড। তো তাহলে সবার প্রথমে ভেজিটেবল আমরা কোথা থেকে পাই, মার্কেট থেকে, অর্থাৎ এটা হবে এক, এবং ভেজিটেবল হবে দুই। তারপর সেই ভেজিটেবল আমরা কী করি, সেটাকে কাটি, অর্থাৎ এটা হবে তিন। তারপর সেটাকে কুক বা রান্না করা হয়, এবং তারপর সেটা ফুড হিসেবে সার্ভ করা হয় বা খাওয়া হয়। এখানে পাচ্ছি 2 1 3 4 5।
তো এই সিকোয়েন্স এখানে আমরা পেলাম। তো তো তাহলে কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর কোনটা হবে? এক্ষেত্রে হবে অপশান বি। এবার কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের সমাধানটা আমরা দেখে নেব, যেখানে কাট, পুটন, মার্ক, মেজার, সিউ, অর্থাৎ এখানে একটা ড্রেস তৈরির ব্যাপারে বলা রয়েছে। সবার প্রথমে ড্রেস তৈরি করতে গেলে মাপ নেওয়া হয়, অর্থাৎ এটা হবে এক। তারপর সেটাকে মার্ক করা হয়, যে বা কোন জায়গা দিয়ে কাটা হবে সেটাকে মাপা হয়, এবং তারপর সেটাকে কাটা হয়, অর্থাৎ এটা হবে তিন। তারপর সেটাকে সেলাই করা হয়, এবং সবার শেষে সেই ড্রেসটা পরিধান করা হয়, অর্থাৎ এটা হবে ফাইভ। তো তাহলে কি সিকোয়েন্স আমরা পেলাম? এক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ফোর, থ্রি, ওয়ান, ফাইভ, টু। এবং এই সিকোয়েন্সের সঙ্গে যে উত্তরের মিল রয়েছে বারো নম্বরে সেটা হচ্ছে অপশান এ। এবারে আমরা কোয়েশ্চেন নাম্বার থার্টিনের সমাধানটা দেখে নেব। ইউফোরিয়া অর্থাৎ রমরমা, হ্যাপিনেস অর্থাৎ আনন্দ, অ্যাম্বিভ্যালেন্স অর্থাৎ বিরোধ, এক্সট্যাসি মানে পরমানন্দ, এবং প্লিজার মানে আনন্দ। তো তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ মানেগুলো বা মিনিংগুলো খুবই কাছাকাছি দেওয়া রয়েছে, এবং এটা প্রিভিয়াস ইয়ার এসএসসি 2011-তে এসে গেছে। তো এখানে এই যে অ্যাম্বিভ্যালেন্স অর্থাৎ বিরোধ বা দো মোনা বলা হয় অনেক সময় এটাকে, বা দ্বি মনোভাব যেটা, সেটাকে বলতে অ্যাম্বিভ্যালেন্স বলা হয়। তো এটাকে রাখতে হবে এক নম্বরে। দুই নম্বরে বলা হয়েছে এর থেকে একটু বেটার মানে হ্যাপিনেস, সেটাকে নাম্বার টু। তিন নম্বরে আসবে প্লিজার অর্থাৎ হ্যাপিনেস থেকে আরেকটু বেশি অর্থাৎ আনন্দ। তারপর চার নম্বরে আসবে ইউফোরিয়া অর্থাৎ রমরমা বা জাঁকজমক বা চাকচিক্য, এবং সবশেষে আসবে এক্সট্যাসি, এটা আসবে পাঁচ নম্বরে, অর্থাৎ এটা মানে হচ্ছে পরমানন্দ বা মহানন্দ। তো সুতরাং এটাকে সাজালে আমরা পাই থ্রি, টু, ফাইভ, ওয়ান, ফোর। এবং এই যে সিরিজ আমরা পেলাম এর সঙ্গে তেরো নম্বর প্রশ্নের যে সঠিক অপশান বা উত্তর রয়েছে সেটা অপশান সি, থ্রি, টু, ফাইভ, ওয়ান, ফোর। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার ফোরটিনের সমাধানটা দেখে নেব, যেখানে রয়েছে পানিশমেন্ট অর্থাৎ শাস্তি, প্রিজন অর্থাৎ জেল, অ্যারেস্ট মানে গ্রেপ্তার, ক্রাইম অপরাধ, এবং জাজমেন্ট মানে বিচার। তো সবার প্রথমে একটা মানুষ যেটা করে অর্থাৎ ক্রাইম, সেটা হবে এক নম্বর। ক্রাইমের পর তাকে অ্যারেস্ট করা হয়, এটা হবে দুই। অ্যারেস্টের পর তার বিচার চলে, অর্থাৎ এটা হবে জাজমেন্ট, হবে থ্রি। তারপর তাকে পানিশমেন্ট দেওয়া হয় অর্থাৎ তার জেল হয়, এটা হবে ফোর, এবং তাকে জেলে ভরা হয়, এটা হচ্ছে ফাইভ। তো তাহলে আমাদের যে সিকোয়েন্স সেটা আমরা পেয়ে গেছি, এবং সেটা হলো ফোর, থ্রি, ফাইভ, ওয়ান, টু। এবং এই সিকোয়েন্সের সঙ্গে কোয়েশ্চেন নাম্বার ফোরটিনের যে সঠিক উত্তরের মিল রয়েছে সেটা হচ্ছে অপশান সি, ফোর, থ্রি, ফাইভ, ওয়ান, টু। তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ, এটিও কিন্তু একটা ভালো প্রশ্ন। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের সমাধানটা দেখে নেব। এখানে কিছু প্রাণীর নাম দেওয়া রয়েছে, এলিফ্যান্ট, ক্যাট, মসকিউটো, টাইগার, হুইল। তো এর মধ্যে থেকে ছোটো থেকে বড় হিসেবে আমরা তাহলে সাজাই, যেমন সবথেকে ছোটো হচ্ছে মসকিউটো অর্থাৎ এটা হবে এক নম্বর, এর থেকে বড় হচ্ছে ক্যাট অর্থাৎ এটা দুই নম্বর, ক্যাটের থেকে বড় হচ্ছে টাইগার, এটা হচ্ছে তিন নম্বর, টাইগার থেকে বড় হচ্ছে হাতি অর্থাৎ এটা চার নম্বর, এবং হাতির থেকে বড় হচ্ছে তিমি, এটা পাঁচ নম্বর। তো তাহলে যে সিকোয়েন্সটা এখানে আমরা পাচ্ছি সেটা হলো থ্রি, টু, ফোর, ওয়ান, ফাইভ। এবং এই সিকোয়েন্সের সঙ্গে কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের যে সঠিক উত্তর বা যে অপশানের মিল রয়েছে সেটা হচ্ছে অপশান সি, থ্রি, টু, ফোর, ওয়ান, ফাইভ। এবং এই কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের আরিহান্তের রিজনিং বই থেকে লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডসের পার্ট ওয়ান। এর পরবর্তী পার্টগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, এবং আজকের ভিডিও ক্লাসটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই ভিডিওতে করে দিও, এবং এই ভিডিও ক্লাসটা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।